বর্তমান ফুটবল বিশ্বে সবচেয়ে যে সমালোচনার বিষয়টি হচ্ছে দু হাজার চব্বিশ সালের ব্যালণ্ডিওর নিয়ে যেখানে দুইভাবে বিভক্ত হয়ে গেছে ফুটবল বিশ্লেষকরা এবং কি ফুটবল ভক্তরা যেখানে সবচেয়ে বেশি লোক ভিনিসিয়াসের পক্ষে ভিনিসিয়াসকে দু হাজার চব্বিশ সালে ব্যালন্ডিওর না দেওয়া নিয়ে খোপে পড়েছেন পুরো বিশ্ব এমনকি অনেক লিজেন্ড খেলোয়াড় বা অনেক সাংবাদিকরাও কোপে ফেটে পড়েছেন দু চব্বিশ সালের একমাত্র ব্যালন্ডিওর বিজয়ের নাম হবেন ভেনিসিয়াস জুনিয়র কিন্তু সেই জায়গায় রোদযকে কেন ব্যালনডিওর দেওয়া হলো এছাড়া আসল কারণ কি দুর্নীতি হয়েছে নাকি ব্যালন্ডিওরের সাথে অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে দিনে দুপুরে ব্যালন্ডিওর ডাকাতি হয়েছে ভেনিসিয়াসের নামে সব খেলোয়াড়ই লুকা মদ্রিস টনিকুস জিনেদিন জিদান থেকে শুরু করে ব্রাজিলিয়ান যত খেলোয়াড় আছেন এমনকি রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে সব কিছুই যেন ভিনির পক্ষে এমনকি ভোটেই গিয়েছিল ভিনিসিয়াস জুনিয়র কিন্তু কেন তাকে বেলন ডিওর দেওয়া হলো না রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল দল ভিনিসিয়াসের সাথে আসেন বর্তমান সময়ে তারপরেও কেন ভিনিসিয়াসকে বেলন ডিওর দেওয়া হলো না বলা হচ্ছে যে ভিনিসিয়াসের গায়ের রং এবং বৈষম্যের শিকার হন এর প্রতিবাদ জানানোর কারণে এই কথা বলা হয়েছে আরেকটি সর্বোচ্চ যেটি কারণ সেটা হচ্ছে প্যারেজের সুপার লিগ প্রকল্প নিয়ে রিয়াল মাদ্রিদ এবং ইউরোপীয় ফুটবলের অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সেই ক্ষমতার লড়াই চলছে অনেক দিন ধরেই সেই রায় এসেছে রিয়াল মাদ্রিদের পক্ষে এটার জন্য প্রতিশোধ নিতে চেয়েছিল এই ইউরোপীয় ফুটবলের অন্যান্য সংস্থাগুলো কিন্তু সেটা বোঝার আগে প্যারেজ সেটা বুঝে গিয়েছিল এজন্য তারা সেই অনুষ্ঠান বরকট করেন এবং সেই অনুষ্ঠানে যায়নি তারা জেনে গিয়েছিল যে ভিনিসিয়াস এবারের ব্যালন্ডিওর পাচ্ছে না তাই তারা প্যারেজের মাথায় অনেক বুদ্ধি সে সেই অনুষ্ঠানেই অ্যাটেন্ড করেনি সেই অনুষ্ঠান বরকট করেছে এজন্য এই অনুষ্ঠানকে সমালোচনাও হয়েছেন বলা যায় তাই বলা যায় যে পুরো ফুটবল বিশ্বে কোপে ফেটে পড়েছেন দু সালে ব্যালন ডিওর নিয়ে মূলত এটির কারণেই ভিনিসিয়াসকে ব্যালন ডিওর দেওয়া হয়নি তাই এই দুর্নীতির কারণে ব্যালন ডিওর আত্মমর্যাদা হারাবে এটা বলাই চাই এরকম চলতে থাকলে এর মর্যাদা আর কোনো খেলোয়াড় জাস করে না তাই ভিনিসিয়াস যে বর্তমান সেরা খেলোয়াড় এবং ব্যালন ডিওর উইনিংয়ের জন্য সেরা তা বলাই রাখে না তাই বলা যায় যে এইরকম দুর্নীতির কারণে ফুটবলে ব্যালন্ডিয়র এর আত্মমর্যাদা হারাবে এটা বলায়